চৌকা লাগাবো। কড়াই চাপি দিব, লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, কেটে রাখা পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিব, গরম হয়ে গেছে তেল দিয়ে দিব, তেল গরম হয়ে গেছে মাছের ডিম দিয়ে দিব, আদা জিরা একসঙ্গে বেটে নিন। আদা জিরা বাটা হয়ে গেছে, তুলে নিন। সবজি রান্না করার জন্য কড়াই তেল দেবো, তেল গরম হয়ে গেছে কিছু রাখা পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে কেটে রেখে আলু কাঁচা কাঁচা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, জল দিয়ে দেব, আলু ভালো করে কষে নিয়েছি, এখন তেলের জন্য জল দিয়ে দেবো,
জল ফুটে গেছে, ভেজে রাখা মাছের ডিম দিয়ে দেবো। সবজি হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো।